উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল 8টায় তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.84 সেন্টিমিটার, যা বিপদ সীমার 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার চরাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। ভাঙনে বন্যার আতঙ্কে পড়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল থেকে পানি বাড়তে শুরু করেছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পায় লালমনিরহাটের হাতিবান্ধায় 6 ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ আদিতমারী উপজেলার 10 থেকে 15টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।